আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে আমরা দেখেছিলাম একাদশ শ্রেণীর বিভিন্ন কলেজগুলোতে কিভাবে তুমি বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সেই প্রসেসটা আমি দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম কিভাবে তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, এই নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে। কারণ অনলাইনে আবেদন করার আগে, অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে আবেদন করার আগে তোমাকে অবশ্যই অনলাইনে আবেদন ফিটি প্রদান করতে হবে। আবেদন ফি নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, গত পর্বে আমি কয়েকটা নির্দেশনা আমি মিস করেছিলাম, যেটা আমি এই পর্বে আলোচনা করছি। প্রথম নির্দেশনাটি হচ্ছে, উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার রোল নাম্বার, বোর্ড পাশের সন, রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে এন্ট্রি দেওয়ার পরও যদি তোমার এসএসসির জিপিএ বা অন্য কোনো তথ্য না দেখা যায় বা অ্যাপ্লিকেশনটা তুমি ঠিকমতো সাবমিট করতে পারছো না, সেক্ষেত্রে আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার যে ট্রানজ্যাকশন আইডিটি থাকবে বা পেমেন্ট করার পরে তুমি একটা এসএমএস পাবে, সেই এসএমএসের মধ্যে ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেটা তোমাকে অনলাইনে গিয়ে আবার এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার পরে ফি প্রদানের জন্য যে অপারেটর টেলিটক বিকাশ যার মাধ্যমে তুমি দিয়েছ সেটার নাম তুমি ওটা সিলেক্ট করতে হবে। এরপর 30 মিনিট পর আবার প্রথম থেকে ইন্টারনেটে আবেদন করতে পারবে, খুব সতর্কতার সাথে পেমেন্ট করবে। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে, যারা বিভিন্ন কোটায় আবেদন করবে তাদের সে অনুযায়ী সনদপত্র প্রদান করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে, একজন আবেদনকারী সর্বোচ্চ 5 বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম বা কলেজ পরিবর্তন করতে পারবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এবারে আসি কিভাবে তুমি টাকা পেমেন্ট করবে। আবেদন করার আগে তোমাকে ১৫০ টাকা ফি প্রদান করতে হবে, আবেদন ফি। সেটা তুমি দিতে পারবে টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ, নগদ, সোনালী ব্যাংক, রকেটের মাধ্যমে। তো ওয়েবসাইটে কয়েকটি নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আমি তোমাকে দিচ্ছি। বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে যেখানে তুমি আবেদন করবে সেখানে এই পেজটি তুমি দেখতে পাবে। সেখানে প্রথমে আমরা রকেট নিয়ে আলোচনা করি, যাদের রকেট অ্যাপসটি আছে তাদের কিভাবে তোমরা পেমেন্ট করতে পারবে। তো প্রথমে তোমাকে রকেটের যে অ্যাপসটি ওপেন করবে, তোমার মোবাইল নাম্বার এবং পিন নাম্বারটি, 4 ডিজিটের যে পিন নাম্বারটি আছে সেটা দিবে। দেওয়ার পরে তুমি নিচে দেখো বিল পে যে অপশনটা আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তুমি এখানে দেখো এন্টার বিলার আইডি যে অপশনটি আছে সেখানে গিয়ে 515 সিলেক্ট করবে। এরপর তোমার বিলার আইডি নাম্বারটা দেওয়ার পর অ্যাডমিশন, এডুকেশন এরকম একটি অপশন তুমি দেখতে পাবে। এরপর তোমার রোল নাম্বার, তোমার বোর্ডের নাম্বার এবং তোমার ইয়ার, পাসিং ইয়ারটা তুমি দিবে। দেওয়ার পর তুমি এটা ভ্যালিডেট করবে, অর্থাৎ সামনে এগিয়ে যাবে। যাওয়ার পর অটোমেটিকভাবে তোমার রোল নাম্বার, তোমার পাসিং ইয়ার এবং মোবাইল নাম্বারটা সে নিয়ে নিবে। এই অ্যাপসের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি তুমি দিবে, পিন নাম্বারটি দিবে। পিন নাম্বারটি দেওয়ার পরে অটোমেটিকভাবে তোমার পেমেন্ট হয়ে যাবে এবং একটি এসএমএস আসবে। এবার আসি নগদ অ্যাপসের মাধ্যমে কিভাবে তুমি ভর্তি পেমেন্ট করবে। প্রথমে তোমাকে নগদ অ্যাপসটি ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে পিন নাম্বার দিয়ে ওপেন করবে বা লগ ইন করবে। লগ ইন করার পর বিল পে অপশনটি সিলেক্ট করবে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর বিলার তালিকা থেকে এক্সাই ক্লাস অ্যাডমিশন সিলেক্ট করতে হবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সে অপশনটি আছে নিচের দিকে। এরপর অপশনটি সিলেক্ট করার পর তোমার রোল নাম্বার, বোর্ড পাশের সন এবং যোগাযোগের যে নাম্বারটি সেই নাম্বারটি দিয়ে দিবে। দেওয়ার পর অটোমেটিকভাবে সব তথ্য যাচাই বাছাই করে নেক্সট ট্যাব ক্লিক করবে। এরপর তোমার যে অ্যাপসের পিন নাম্বারটি আছে, ট্রানজ্যাকশন পিন নাম্বারটি আছে সেটা তুমি দিয়ে দিবে। দেওয়ার পরে তুমি ট্যাপ করে ধরে রাখবে এবং অটোমেটিকভাবে তোমার পেমেন্ট হয়ে যাবে। এভাবে তুমি একটি এসএমএস পাবে, এসএমএসের মধ্যে তোমার ট্রানজ্যাকশন আইডিও দেওয়া থাকবে। এভাবে তুমি নগদের মাধ্যমে তুমি বাসায় বসেই আবেদন ফিটি দিতে পারবে। যাদের অ্যাপস নেই তারা এসএমএসের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে নগদের মাধ্যমে। প্রথমে তোমাকে ডায়াল অপশনে গিয়ে *167# দিয়ে চাপ দিবে। এরপর তোমাকে এই অপশনটি আসবে, অর্থাৎ ক্যাশ আউট, সেন্ড মানি এরকম আসবে, এখানে বিল পে অপশনে যাবে, অর্থাৎ 5 নম্বর মেনুতে যাবে। এরপর পরের যে তালিকাটি আসবে সেখান থেকে এডুকেশন যে 6 নম্বর অপশনটি আছে সেটা সিলেক্ট করবে। এরপর সিলেক্ট করার পর আরেকটি অপশন আসবে যেখানে তোমাকে এক্সআই ক্লাস অ্যাডমিশন তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমার রোল নাম্বারটি দিবে, তারপর
নেক্সট ক্লিক করবে এবং তোমার বোর্ডের নাম্বারটি দিবে নেক্সট ক্লিক করবে এরপর তোমার পাসিং ইয়ারটি দিবে নেক্সট ক্লিক করবে এভাবে এন্টার কন্ট্যাক্ট নাম্বার যেটা তুমি তোমার বর্তমান যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিবে যে কোনো অপারেটরের এবার অ্যামাউন্ট হিসেবে 150 তুমি এখানে বসিয়ে দিবে এবং তোমার অ্যাপসের বা এই নগদের যে পিন নাম্বারটি আছে সেটা দিয়ে দিবে এবং এভাবে তুমি একটি কনফার্মেশন পাবে এবার আসি বিকাশের মাধ্যমে কীভাবে তুমি আবেদন ফিটি দিতে পারবে প্রথমে বিকাশ অ্যাপসটি তুমি ওপেন করবে ওপেন করার পরে বা লগ ইন করার পর তারপর তুমি এখান থেকে এক্সআই ক্লাস অ্যাডমিশন যে অপশনটি আছে শিক্ষার প্রতিষ্ঠান যে অপশনটি আছে সেটা তুমি ক্লিক করবে এরপর তুমি এখান থেকে বোর্ড সিলেক্ট করবে পাশের বছরটি তুমি সিলেক্ট করবে তোমার রোল নাম্বার দিবে এবং তোমার মোবাইল নাম্বারটি দিবে এরপর তোমার অটোমেটিকভাবে 150 টাকা তোমাকে দেখাবে এবং পরবর্তী ধাপে তুমি চলে যাবে পরবর্তী ধাপে যাওয়ার পর তোমাকে তোমার যে পিন নাম্বারটি আছে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার সেটা তুমি দিবে দরপরে তুমি এখানে নিচের দিকে ট্যাপ করে ধরে রাখবে এবং অটোমেটিকভাবে তোমার পেমেন্টটি বা বিলটি এখানে সম্পন্ন হবে এবং কনফার্মেশন একটি SMS পাবে ঠিক এমনভাবে এবং সেটা মোবাইলেও SMS মাধ্যমে এসে পড়বে সেখানে তোমার ট্রানজ্যাকশন আইডিটি দেওয়া থাকবে যেটা আগেও বলেছি যদি কোনো কারণে তোমার পেমেন্ট করতে প্রবলেম হয় বা ওয়েবসাইটে প্রবলেম হয় সেক্ষেত্রে এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আবার নতুন করে তুমি আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম কীভাবে একাদশ শ্রেণীর বোর্ডের আবেদনের ক্ষেত্রে আবেদন ফিতে তোমাকে অ্যাপসের মাধ্যমে দিতে হয় এখানে আমরা কয়েকটি অ্যাপসের মাধ্যমে দেখলাম তো আশা করি তোমরা খুব সফলভাবে বাসায় বসেই তোমরা এই আবেদন ফিটি প্রদান করতে পারবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ